আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজানা আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্রের 13তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, যেখানে বিভিন্ন রোগের পথ্য পরিকল্পনা ছিল, বিভিন্ন রোগের লক্ষণ কারণ এগুলোর সঙ্গে সেই রোগটি নিরাময়ে ওষুধের পাশাপাশি কী কী পথ্য গ্রহণ করতে হবে সেই বিষয় নিয়ে আমরা গতদিন থেকে আলোচনা করছি। আজকে আমরা দুইটি রোগের পথ্য নিয়ে আলোচনা করব। আমরা আজকে জন্ডিস এবং ডায়াবেটিস, বিপাকজনিত দুইটি রোগ, এই দুটি রোগের পথ্য পরিকল্পনা কীভাবে করতে হবে এবং রোগ দুইটি সম্পর্কে একটু আলোচনা করব। অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করবে সবাই। প্রিয় শিক্ষার্থীরা, ডায়াবেটিস ও জন্ডিস এই দুটি রোগ নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমেই আছে ডায়াবেটিস। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ, তোমরা জানো, যেখানে দেহে ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায়। দেহে শর্করা পরিমাণ স্বাভাবিকের চাইতে অনেক বেশি থাকলে তাকে ডায়াবেটিস বলে। গ্লুকোজের ব্যবহার নির্ভর করে ইনসুলিন নামক হরমোনের উপর। আমি আগে বলেছি যে ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায় এবং গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের ইউরিন বা প্রস্রাবের সঙ্গে অনেক বেশি গ্লুকোজ নির্গত হয়, যার ফলে একটা সময় দেখা যায় যে রক্তে খুব কঠিন মাত্রায় গ্লুকোজ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়ে পড়ে। এর কারণগুলো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, বংশগত কারণ। বংশগত কারণে অনেকের ডায়াবেটিস হতে পারে। স্থূলতা বা ওজন আধিক্যের কারণে যখন দেহের ওজন স্বাভাবিকের চাইতে অনেক বেশি থাকে তখন ডায়াবেটিস হতে পারে। অলস জীবনযাপন, যখন অনিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে আমরা একেবারেই পরিশ্রম না করে আমরা অলস জীবনযাপন করি। বর্তমানে বিজ্ঞান আমাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কারের ফলে দেখা যায় যে আমরা সিঁড়ি দিয়ে হাঁটার পরিবর্তে লিফ্ট ব্যবহার করছি, আমরা অল্প একটু জায়গা হেঁটে না যে আমরা বিভিন্ন যানবাহন ব্যবহার করছি, আমরা ঘরের কাজ না করে বিভিন্ন যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়েছি। তো এই ধরনের পরিশ্রমের কাজগুলো যখন একেবারেই কমে যায় জীবন থেকে তখন বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের লক্ষণ দেখা যায়, ডায়াবেটিসের মধ্যে অন্যতম। অতিরিক্ত ক্যালোরিবহুল খাদ্য গ্রহণ, মানসিক পরিশ্রম এবং বিভিন্ন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকলে ডায়াবেটিস হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, ডায়াবেটিসের লক্ষণগুলো দেখো এখানে আছে। ওজন কমতে থাকে, ক্ষুধা বেড়ে যায়, পিপাসা বেড়ে যাওয়া এবং প্রস্রাবের পরিমাণও বেড়ে যায়, দুর্বলতা অনুভব করতে থাকে। তো আমরা আগেই বলেছি ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তাই ডায়াবেটিস হলে কম ক্যালোরিবহুল খাদ্য গ্রহণ করতে হয়, যেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদানের পরিমাণ কম থাকে, প্রোটিনের পরিমাণ বেশি থাকতে হয় এবং এক্ষেত্রে যে প্রোটিন গ্রহণ করবে সেটি যেন প্রাণীজ এবং উদ্ভিজ প্রোটিনের মিশ্রণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জটিল শর্করা জাতীয় খাদ্য যেমন ভুষিসহ লাল আটার রুটি, ঢেকে ছাটা চাল, বাদাম, আঁশযুক্ত বিভিন্ন ফল এগুলো গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ডায়াবেটিস রোগের পথ্য পরিকল্পনার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তিনি যে খাবারগুলো গ্রহণ করবেন সেখানে যেন গ্লুকোজের পরিমাণ কম থাকে, বিশেষ করে ক্যালোরির পরিমাণটা এখানে নিয়ন্ত্রণ করতে হবে। ক্যালোরিবহুল খাবার যেখানে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, মিষ্টি ফল, ফলের রস, চিনি জাতীয় খাদ্য, মিষ্টি জাতীয় খাদ্য, এগুলো পাকা ফল, এগুলো একটু কম গ্রহণ করতে হবে। এছাড়া তেলে ভাজা বা ডিপ ফ্রায়েড খাবার, বেকারি পণ্য, তারপর সালাদের ড্রেসিং এগুলো বাদ দিতে হবে। এছাড়া প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রতিদিনের খাবার তালিকায় আমরা ভাত রুটি এগুলো খেয়ে থাকি, ডায়াবেটিস রোগী তার খাদ্যে যদি লাল চালের ভুষি সহ আটার রুটি খেতে পারেন তাহলে তাতে যে সেলুলোজ আছে সেটি তার রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপরে আছে জন্ডিস। প্রিয় শিক্ষার্থীরা, যকৃতের অসুখে জন্ডিস দেখা যায়। তো যকৃৎ ও পিত্তনালীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে পিত্তরঞ্জক যে পদার্থ অন্ত্রে প্রবেশ করে, তোমরা জানো পিত্ত থেকে যে রস নির্গত হয় সেটি আমাদের খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কাজেই পিত্তরঞ্জক পদার্থ যখন অন্ত্রে প্রবেশ করতে না পারে তখন সবুজ হলুদ বর্ণের রঞ্জক পদার্থ বা বিলিরুবিন রক্তে প্রবেশ করতে থাকে। আর যখন বিলিরুবিন রক্তে প্রবেশ করে তখন জন্ডিসের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। আমরা বলতে পারি যে জন্ডিস হচ্ছে যকৃতের অসুখের একটি লক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে থাকবে এখানে জন্ডিসের যে কারণগুলো আছে, দূষিত খাবার ও পানি। আমরা যখন বাসার খাবারের পরিবর্তে বিভিন্ন দোকানে তৈরি করা খাবার বা রাস্তার পাশের খাবার, হোটেল, বিভিন্ন হোটেল থেকে যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো কী অবস্থায় কীভাবে তৈরি হয় আমরা অনেক সময় সেটা আমাদের জানা থাকে না। আমরা খাদ্যের মাধ্যমে যদি দূষিত খাবার
বা দূষিত উপাদানবহুল খাদ্য, দূষিত পানি আমরা যদি গ্রহণ করে থাকি তাহলে জন্ডিস হওয়ার প্রবণতা দেখা যায়। এছাড়া ইনজেকশনের সিরিঞ্জ রক্ত সঞ্চালনের মাধ্যমেও জন্ডিস হতে পারে, দেহে বিভিন্ন ধরনের তরল প্রবেশের মাধ্যমে জন্ডিস হতে পারে। কিন্তু জন্ডিসের মূল কারণ হচ্ছে দূষিত খাবার ও পানি। আমরা পানিবাহিত অন্যান্য রোগের সঙ্গে যখন দূষিত পানি পান করি তখন জন্ডিস হওয়ার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়। এর জন্ডিসের লক্ষণগুলো কী কী প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো? জ্বর জ্বর ভাব হতে পারে, ক্ষুধা মন্দা দেখা দিবে, ওজন হ্রাস হতে পারে, ইউরিন বা প্রস্রাবের রং হলুদ হবে, চোখ এবং ত্বক হলুদ বর্ণ ধারণ করে। জন্ডিসে যখন বিলিরুবিনের মাত্রা অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু সেটার মাত্রা যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে একটা সময় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা যায় এবং শেষে এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা হ্রাস পেতে থাকে। কাজে জন্ডিসে আক্রান্ত হওয়ার আগে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা, আমরা দূষিত পানি পান না করা, আমরা নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে কিন্তু জন্ডিসের হাত থেকে রক্ষা পেতে পারি। তো জন্ডিসের যে পথ্য প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেহেতু এটি পরিপাকজনিত সমস্যা হয় এই রোগে, চর্বিজাতীয় খাদ্য এই রোগে পরিহার করতে হবে। চর্বিজাতীয় খাদ্য অনেক বেশি পরিপাকের প্রয়োজন হয়। তোমরা জানো 1 গ্রাম চর্বিতে 9 কিলোক্যালোরি শক্তি থাকে। কাজেই চর্বিজাতীয় খাদ্য জন্ডিস আক্রান্ত ব্যক্তিকে যত কম দেয়া যায়, মাঝারি স্নেহ জাতীয় খাদ্য দেয়া যেতে পারে। জৈব মূল্যের প্রোটিন, প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রাণীজ প্রোটিন বিশেষ করে মাছ জন্ডিস আক্রান্ত ব্যক্তির খুব ভালো পথ্য হতে পারে। অল্প তেল মশলায় রান্না করা পাতলা মাছের ঝোল জন্ডিস আক্রান্ত ব্যক্তির খুব ভালো খাবার এবং তার খাদ্য যত বেশি লঘুপাক হবে, গুরুপাক খাবার, অতিরিক্ত তেল মশলা বহুল খাবার জন্ডিস আক্রান্ত ব্যক্তির পথ্য হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। স্নেহ, মাঝারি স্নেহ, হালকা তেল মশলা, অতিরিক্ত গুরুপাক খাদ্য বর্জন, এগুলো লক্ষ্য করতে হবে এবং জন্ডিস আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই বিশ্রামে রাখার ব্যবস্থা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির খাদ্য পরিকল্পনা করেছিলাম, আজকে আমরা জন্ডিস এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্য পরিকল্পনা বা পথ্য পরিকল্পনা কী হবে সেটি নিয়ে আলোচনা করেছি। আজকের যে আলোচনা তার উপর ভিত্তি করে তোমাদের জন্য যে অনুশীলনমূলক কাজ রয়েছে, বোর্ডের দিকে লক্ষ্য করো। একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি ও একজন জন্ডিস রোগীর একদিনের পথ্য পরিকল্পনা করো। এখানে 2টি পথ্য পরিকল্পনা করতে হবে তোমাদেরকে, 2টি রোগের আক্রান্ত ব্যক্তির পথ্য পরিকল্পনা, একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি এবং একজন জন্ডিস রোগীর একদিনের পথ্য পরিকল্পনা করবে, যেখানে জন্ডিস এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের 3 বেলার খাদ্য তোমরা অন্তর্ভুক্ত করবে। চাইলে এটি ছকের মাধ্যমে করতে পারো, ছকের মাধ্যমে 3 বেলার খাবারে কী কী জাতীয় খাবার গ্রহণ করবে, কী পরিমাণ উপাদান নিয়ন্ত্রণ করতে হবে, কী পরিমাণ উপাদানের আধিক্য থাকবে, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আলোচনাটি করেছি অবশ্যই বই খুলে দেখবে, বইতে অনেক বেশি আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। তারপরেও তোমাদের আজকের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থেকে যায়, কোনো অস্পষ্টতা থাকে আমাকে ফোন করবে, চাইলে আমাকে ইনবক্সও করতে পারো, আমরা বিষয়গুলো নিয়ে লাইভ ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই সবাই ভালো থাকার চেষ্টা করব, আমরা নিরাপদ জীবনযাপন করার চেষ্টা করব। অনেক অনেক শুভকামনা জানিয়ে তোমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।